সাউথ ইন্ডিয়ান স্টাইলে এঙ্গেজমেন্ট ব্রাইড সাজালাম, কিভাবে করলাম চলো ভিডিওটা দেখতে থাকো। হাই শ্রেয়া, তো আজকে তোমার এঙ্গেজমেন্ট, তো কেমন সাজা যাও বলো? আমি সিম্পলের মধ্যে মোটামুটি ডিউই বেসটা ডিউই থাকবে, আইসটা তোমার উপর ছেড়ে দিলাম, আর লিপস মফ কালারের। ওকে, মানে শাড়ি শাড়ি কমপ্লিমেন্ট করার জন্য। ঠিক আছে চলো, তাহলে অলরেডি তো হেয়ার এন্ড শাড়িটা তো অলমোস্ট হয়ে গেছে, ঠিক আছে মেকআপটা করে ফুল লুকটা শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। গত 12 জুন ছিল আমার এই এঙ্গেজমেন্ট ব্রাইডটি। প্রথমেই দিদির হেয়ারটা একটা ফ্লাওয়ার বান করি, এবং দিদি চেয়েছিল এরকম এক্স্যাক্ট সাউথ ইন্ডিয়ান স্টাইলে শাড়িটা পরবে, তো তোমরা জানিও ড্র্যাপিংটা কেমন হয়েছে। তারপর আসি মেকআপে, প্রথমে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে দেন ফাউন্ডেশন লাগিয়ে কনসিলার লাগিয়ে দেন এখন ব্লাশ লাগালাম, এবং সাথে সাথে দিদির আই মেকআপটা দিদি আমার ওপরেই ছেড়েছিল। তো দিদির শাড়ির কন্ট্রাস্টে আমি আইটা রাখি, এবং জুয়েলারিগুলো কিন্তু দিদি একদম টেম্পল জুয়েলারি কিনেছিল যাতে একদম সাউথ ইন্ডিয়ান ফিল আসে। জুয়েলারিগুলো আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছিল দিদিকে দেখতে। তুই শুনে নি দিদির কেমন লাগলো। হাই শ্রেয়াদি, তো এই হলো তোমার আফটার লুক, কেমন লাগলো বলো? খুব 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 ভালো লেগেছে আমার, দিদিকে চিনতে পারছি না, অনেস্টলি ভীষণ ভালো লেগেছে। স্যাটিসফাইড তো? মেকআপ সব মানে যেরম যেরমটা চেয়েছিলে পুরোপুরি, যেরম যেরমটা চেয়েছিলাম ওরকম। খুব সুন্দর মিষ্টি লাগছে তোমাকে দেখতে, তো থ্যাংক ইউ, আমার স্পেশাল দিদি এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য, ওয়েলকাম। তোমরাও জানিও যে দিদিকে কেমন লাগছে দেখতে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো, আর এই রকম সুন্দর লুক পেতে আমাকে কন্ট্যাক্ট করো 8777-5810-3 এই নাম্বারে। তো লাইটের দিকে তাকাও, আমার তো লুকটি খুব পছন্দ হয়েছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে, সবাই খুব ভালো থেকো, ততদিন পর্যন্ত টাটা।